সুরে সুরে পান করি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, কোনো সন্দেহ আছে না? আছে মনে কারো কারো? আচ্ছা, ওয়াইজ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা, আমার বন্ধুগণ, আমার বাবা যদি ইসলামের বিপক্ষে অবস্থান করে, ইজা আমার অবিমাসিয়াতিল্লাহি তাআলা, ইসলাম বলছে বাবারে বুঝান। আচ্ছা বলেন তো, আগে বাবা না আগে ইসলাম? না জোরে বলতে হবে, কি বলেন জোরে বলেন, আগে বাবা না আগে ইসলাম? আগে মা না আগে ইসলাম? আগে দেশ না আগে ইসলাম? জোরে কন্ত একটু সুবহানাল্লাহ। তাহলে ইজা আমার অবিমাসিয়াতিল্লাহি তাআলা, আপনি যদি, আপনার বাবা মা যদি ইসলামের বিরুদ্ধে নাফরমানি করে, আরিফ মিয়াজির বাবা মাওলানা মোশাররফ যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, আরিফ মিয়াজি বাবার বিরুদ্ধে, এটাই ইসলামের শিক্ষা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওয়াইজ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আযার। কি নাম ছিল? কি নাম? হযরত ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, একটা কথাও কোনো ব্যক্তির দিকে যাবে না, একটা কথাও কোরআনের বাহিরে যাবে না, এর পরেও যারা এটাকে দোষ ধরবে তারাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমার প্রিয় বাবারা, আমার প্রিয় বন্ধুরা, হযরত ইব্রাহিম তার বাবাকে বলল, বাবা আপনি আমার জন্ম দিছেন, বাবা আপনারে আমি বলি যে কিনা আপনি করেন, আপনি যে মূর্তি পূজা করেন বাবা এটা কইরেন না, ও বাবা আপনারে মূর্তি পূজা আপনারে কোনোদিনও খাওয়াবে না, আপনারে মূর্তি পূজা আপনাকে ডাইনো দেখাবে না, বামও দেখাবে না, আপনি মূর্তি পূজা করেন শুধু তাই নয়, আপনি তো মূর্তির একজন কারিগর, তার মানে হাই কমান্ডের লোক, বাবা শুধু যদি মূর্তি পূজা করতেন তাহলেও মনটারে বুঝাইতাম, আপনি নিজে মূর্তি বানান, ও আমার বাবা, ও আমার বাবা, ও আমার বাবা, এমন কাজ আপনি কইরেন না, এমন কাজ আপনি কইরেন না, এমন কাজ করলে দুই জগৎ আপনার বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইব্রাহিমের বাবা কে হুনে কার কথা? ওরে বেটা হুজুর তুই তো সন্তান, তুই বেশি বুঝছ, ওরে কথা কয় না, তুই বেশি বুঝছ, তুই মোল্লা মানুষ তুই বেশি বুঝছ। ইব্রাহিম বলছে, বাবা এটা যে চমৎকার আলোচনা, এই আলোচনা শুনলে আপনাদের হৃদয়টা গলে যাবে, কিন্তু এটা তো আমার বিষয় নয়, সারসংক্ষেপ বুঝানোর জন্য আমি ডানে বামে যাচ্ছি। এবার ইব্রাহিম বলল, বাবা আমার কথাটা শুনেন, মানলে মানেন, না মানলে না মানেন, আমার কথা হলো আমি আপনারে জানাইয়া দিই, আদমের যুগেও মূর্তি হারাম, আপনার যুগেও মূর্তি হারাম, আপনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তার যুগেও মূর্তি হারাম, গড়ের পুতুলও হারাম, দোকানের মধ্যে জামা কাপড় যে মূর্তির মধ্যে সাজাইয়া রাখে সেটাও হারাম, 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 ঠিক কি না? ও আমার বাবা আপনি মানলে মানেন, না মানলে না মানেন, আমার কাজ হলো বলা, মানলে মানেন, না মানলে না মানেন, আরিফ মিয়াজির কাজ হলো বলা, মানলে মানেন, না মানলে না মানেন, এটা হলো ইব্রাহিমের কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার মধ্যে মিজিবাড়িওয়ালারা কয়টা আম্ব মূর্তি, সর্দারবাড়িওয়ালারা কয়টা আম্ব মূর্তি, ওই রে সদরিবাড়িওয়ালারা কয়টা আম্ব মূর্তি, এইভাবে এক এক গোত্রের এক একটা মূর্তি হইয়া 300-এর উপরে মূর্তি, ও হুজুর ঠিক আছে নেই, 300-এর উপরে মূর্তি। আমার আল্লাহ কয় বন্ধু, আপনারে আমি পাঠাইছি, প্রতিটা গোত্রে হলো আপনার বংশের মানুষ, ডাইনেও আপনার বংশের মানুষ, বামেও আপনার বংশের মানুষ, মিজি বাড়িতে আপনার মানুষ, সদরি বাড়িতে আপনার মানুষ, ভুইয়া বাড়িতে আপনার মানুষ, আমি বুঝতে পেরেছি আপনার ভিতরে কেমন জানি একটা ভয় ভয় কাজ করে। ও আমার বন্ধু, খানায় কাবা থেকে এই মূর্তিগুলাকে ভাঙার জন্য আমি আল্লাহ আপনি নবীর পাঠাইছি, ঠিক কি না? সুতরাং ইব্রাহিমের আমলে মুক্তি হারাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মুক্তি হারাম, এখনো হারাম, ভবিষ্যতে হারাম, ঠিক কি না বলেন? এটাই হলো আয়াতের সার সংক্ষেপ, আর অন্যদিকে যাব না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ইয়াকুমুর বিল আদলে, ও আরিফ মিয়াজি ন্যায় পরায়ণ হও, ন্যায় পরায়ণ হও, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।